রাজনীতিতে শেষ বললে তো কোনো কথা নাই ভাই, রাজনীতিতে শেষ বললে কোনো কথা নাই। 75-এর 15ই আগস্টের পর দেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের পরিবারের সব বিতাড়িত হয়ে গেছিল। সেখান থেকে 111 আবার বিতাড়িত হয়ে গেছি আমরা সবাই। তো রাজনীতিতে শেষ বলি, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই রাষ্ট্র পরিচালনা করছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যাচ্ছেন। আপনারা গতকালকে আমাদের কার্যনির্বাহী সভা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের, আপনারা শুনেছেন নেত্রীর বক্তব্য। সো আমরা এগিয়ে যাব। মানুষের মধ্যে অনেক প্রশ্ন, কিন্তু আপনারা তো জানেন প্রশ্নের উত্তর আমার থেকে বেশি। মনের চাহিদা আসলে তাদের সাথে ছিলাম, আছি, থাকবো। তাদের আমার মেয়র থাকতে হবে এমন কোনো কথা নাই। আমার চাচা মেয়র মানেই আমি মেয়র, আমি মনে করি। যার ভোটে প্রমাণিত হয়েছে 126টা কেন্দ্রের মধ্যে 125টা কেন্দ্রে আওয়ামী লীগ জয়লাভ করছে। আমি মনে করি এটি বরিশাল মহানগর আওয়ামী লীগের জয়লাভ, এটা জননেত্রী শেখ হাসিনার জয়লাভ, এটা খোকন শ্রেণীবাদের জয়লাভ। জবরদখল আসলে কিসের লক্ষণ? 5 বছর আপনারা দেখছেন এই শহরে শান্তির নগরী ছিল, কিছু লোকজন তো আছে, থাকবে, সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও আছে। যারা সুবিধার জন্য আসে এই দলে, সুবিধা নেয়, সুবিধা নিয়ে চলে যায়। আজকে যদি এই দল ক্ষমতায় না থাকে, এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না, অথবা দেখা যাবে খোলস পাল্টাইছে। এ বিষয়ে আসলে এটা তো প্রশাসনিক বিষয় এবং এটি আপনারা ভালো করে জানেন যে এটা সরকারি, যারা ইজারাদার তারা টাকা দিয়ে জমা দিয়ে তারপরে ইজারা দিয়ে বৈধভাবে ইজারা দিয়েছে এবং সরকারি এটা প্রতিষ্ঠান। তো কেউ যদি যে সরকারি প্রতিষ্ঠানকে ফ্রি করে দেয়, তারা দরখাস্ত যদি আমাদের করে, যারা ইজারাদার অলরেডি আমি জানি যে দরখাস্ত করছে, সেই দরখাস্ত অনুযায়ী আমরা আইনত ব্যবস্থা নেব। আমি বলবো আওয়ামী লীগ কখনোই বিভক্তি হয় না, আওয়ামী লীগ অলওয়েজ একতাবদ্ধ, যে কারণে আওয়ামী লীগ শক্তিশালী। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের র্যালি আছে 4টার সময়, বর্ণাঢ্য র্যালি আছে। এই র্যালির মাধ্যমে সামনের জাতীয় নির্বাচন এবং আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমি শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, সারা দেশবাসীকে, বরিশাল মহানগরের পক্ষ থেকে। এবং এই আজকের র্যালি আমাদের জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা সাংগঠনকে আরও গতিশীল করব, সবাইকে একতাবদ্ধ করব। অবশ্যই আমরা একতাবদ্ধ থাকবো। আমি কালকেও বলছি, আপনারা জানেন আমাদের ফজলে শ্যাম পরশ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার মুরব্বী, তিনিও আসছিলেন আমার সাথে কালকে বরিশালে ছিলেন। আমি গতকালকেও বলছি যে শান্তির বরিশাল নগরী, এই শান্তিতেই ইনশাল্লাহ আমরা রাখার চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী। আর আপনারা বিগত দিনে দেখছেন কোনো সংঘাত কি হয়েছে, বড় বড় প্রোগ্রাম একই দিনে আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসে আমরা প্রোগ্রাম করছি ওখানে বঙ্গবন্ধু উদ্যানে, বিশাল বড়। আমার মনে হয় না যে বরিশাল সেই ধরনের কোনো অবস্থা বিরাজ করছে। বরিশাল শান্তির নগরী, বরিশাল জিরো টলারেন্স, আমাদের সেই জিরো টলারেন্স নীতিতেই থাকবো এবং সহ অবস্থানেই আমরা আছি।